অনুপ্রেরণার বিশেষ নিবেদন মে উইথ রে। আজ এই বিশেষ নিবেদনের শেষ পর্ব। আগের পর্বগুলি যাদের কেন্দ্র করে তৈরি হয়েছিল তাদের মধ্যে রায় মহাশয় ছিলেন কনস্ট্যান্ট। আজকে তার কথাই বলবো। এই লেখা অবশ্য এক তারিখ রাতেই লিখে ফেলা, হঠাৎ করেই লিখতে বসা, যেন স্মৃতির পাতায় সত্যজিৎ। চলুন তবে শুরু করি। পয়লা মে রাত 1:05, এখন দশরামে পড়ে গেছে। একরকম হঠাৎ করে লিখতে বসলাম লেখাটা। রাতের বেলা এই ধরনের স্মৃতিচারণ করার একটা মজা আছে, যারাই করে তারা খুব ভালো মতো জানে। যাই হোক, মে মাসে বাঙালি বড়ই ব্যস্ত। প্রথমে রায় মহাশয়, তারপর রবি ঠাকুর, এই দুই মানিকের যে আবির্ভাব দিবস। আজ কেন জানি না ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। তখন আমি ওই ক্লাস 2 না 3 পড়ি। ক্লাসে ম্যাডাম হঠাৎ বলে বসলেন, তোমরা যারা সোনার কেল্লা দেখেছ, আচ্ছা আগে বলো কে কে দেখেছ। দেখলাম অনেকেই হাত তুলেছে। এখনো মনে আছে কেউ একজন বলে উঠেছিল, উট আর ট্রেনের রেসটা নাকি ফাটাফাটি, ভেবেও হাসি পায়। ওটা নাকি রেস, খুব একটা ভুলও নয়, কিন্তু শিশুরা তো অবোধ। যাই হোক, বাড়ি এসে আমার প্রথম প্রশ্ন ছিল যে সোনার কেল্লা কী, আমায় দেখাতে নিয়ে চল। আমি বড়ই হ্যাবলা, ক্লাসে আলোচনা হলো, তারপরেও ভেবেছি সোনার কেল্লা হলো চিড়িয়াখানার মতোই শীতকালে দেখতে যাওয়ার একটা জিনিস। কিন্তু ওটা যে বিশ্ববিখ্যাত ফিল্ম, তখনও তা বোঝার বয়স হয়নি। আমি কেমন গোঁ ধরেছিলাম, এক্ষুনি দেখব। একদিন দেখি বাবা একটা সিডি নিয়ে এসেছে, তাতে বড় বড় করে লেখা সোনার কেল্লা। ব্যাস চালিয়ে দেখতে শুরু করলাম। ফেলুমিত্তির তোপসে জটায়ু আর আমি যেন একযোগে বেরিয়ে পড়েছি মুকুলের সোনার কেল্লার সন্ধানে। বুঁদ হয়ে দেখেছিলাম সেই ছায়াছবি। সত্যজিৎ রায়ের সাথে আমার এই প্রথম মোলাকাত। অনেকে হয়তো এর পরেই জয় বাবা ফেলুনা দেখে ফেলেছে, কিন্তু আফ্রিকার রাজার সাথে আমার সাক্ষাৎ অনেক পরেই হয়েছিল। এরপর বেশ কিছুটা গ্যাপ পড়েছিল, কেন জানি না। তবে ফের তিন মূর্তির সাথে পরিচয় হয় ওই ধরুন ক্লাস 5 কি 6 সৌজন্যে গ্যাংটকে গণ্ডগোল। স্কুল লাইব্রেরি থেকে বইটা নিয়েছিলাম, বিশ্বাস করবে কিনা জানি না, দিন রাত এক করে পড়েছিলাম বইটা, নেশার মতো পড়েছিলাম। বাই দ্য ওয়ে, ওই গল্পে অবশ্য জটায়ু ছিল না। কিন্তু তারপরেই হাতে পেলাম শৈশবের গুপ্তধন, ফেলুদা সমগ্র, বইমেলা 2010। যাত্রা শুরু সেখানে, এক এক করে গোটা সমগ্রটা শেষ করলাম। সত্যি কথা বলতে কি, বইয়ের নেশা আমার সেখান থেকে। ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো, যখন ছোট ছিলাম, গল্প 101, সেরা সত্যজিৎ, এক এক করে সব গো গ্রাসে কিলেছিলাম। সে এক শৈশব ছিল মাইরি। ভাগ্যিস মোবাইলের ভিডিও গেমস আমাকে তখনও গ্রাস করেনি। মানিকচাঁদের লেখার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, যেন পাঠককে নিয়েই কেস সলভ করত চরিত্ররা, যেন গল্পে আমিও এক চরিত্র। সত্যি বলতে কি, আমার না গোলকধাম রহস্য আর রয়্যাল বেঙ্গল রহস্য বড় বেশি ভালো লেগেছিল। কতবার যে বন্ধুরা মিলে গল্পটা পড়ার আগেই মুড়ো হয় বুড়ো গাছ এই ধাঁধা সমাধানের চেষ্টা করেছি, তার কোনো হিসেব নেই। আর গোলকধামের ঘটনার সাথে মহাভারতের মিল, আহা। ও, আরেকটা জিনিস বলতে ভুলেই যাচ্ছিলাম, প্রফেসর শঙ্কু পড়তে গিয়ে কার্যত কাগজ কলম নিয়ে বসতাম। কী জানি কখন শঙ্কু কি আবিষ্কার করে ফেলে, লিখে রাখতে হবে তো। মনে আছে একবার বন্ধুদের মধ্যে এই নিয়ে একটা ছোট্ট কুইজও হয়েছিল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখুন, কল্পবিজ্ঞানের মাধ্যমে রায় মহাশয় অবলীলায় পুরো ভবিষ্যৎটা এঁকে দিয়েছিলেন।
তবে বোটিকা ইন্ডিকা মানে যা খিদে মেটায় সেটা থাকলে দুনিয়ার অর্ধেক সমস্যাই মিটে যেত। আর সর্বরোগ নাশককারী মিরাকিউলার সবচেয়ে প্রাসঙ্গিক হতো এই সময়। আচ্ছা, ওতে করোনা সেরে যেত, তারও কি রেমডিসিভিরের মতো অভাব দেখা দিত? উনিই জানেন। উনি সামনে থাকলে শত্রু নিশ্চিহ্নকারী অ্যানাইহিলিন পিস্তল নিয়ে একটা প্রশ্ন করতাম, এই যে কোন ডাইমেনশনে যায় শত্রুরা, তাহলে কি ভর নষ্ট হয়? কি বলতেন কি জানি। যখন বড় হলাম, মানে ওই 11 বা 12, তখন একেই বলে শুটিং আর বিষয় চলচ্চিত্র পড়ে ফেলেছিলাম। স্বীকার করতে অসুবিধা নেই, ওই বই পড়ার পরেই জোর কদমে ওনার সিনেমা দেখা শুরু করি। ইতিমধ্যে আমার আফ্রিকার রাজা আর যন্তরমন্তর ঘরের সাথে পরিচয় হয়ে গেছে। এবার বাকি ছায়াছবিগুলো দেখার আগ্রহ জন্মালো। ফের সিডি কেনা হলো। প্রথম দেখেছিলাম নায়ক, আমি আর মা মিলে একসাথে। টাকার সাগরে ডুবে যাওয়া দৃশ্য দেখে মা যখন ছোট ছিল তখন নাকি হেবি ভয় পেয়েছিল, আর আমি হতবাক। এরপর দেখেছিলাম অরণ্যের দিনরাত্রি। ওরকম ট্রাভেলগ বাংলা সিনেমায় আর হয়েছে কি না জানা নেই। আর রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপ্যাট্রা, অতুল্য ঘোষ, এই সময় এর পুরোটাই মুখস্থ ছিল। সত্যি বলতে কি, সৌমিত ভঞ্জের ওপর একটু ক্রাশ খেয়েছিলাম। এরপর আগুন্তুক, অপুর সংসার, মহানগর, প্রতিদ্বন্দ্বী, একের পর এক চলল। যদিও এখনও সব শেষ হয়নি। শেষ নেই যে, শেষ কথা কে বলবে? গুপিগাইন বাঘাবাইন দেখে আমি বেশ কিছু জিনিস শিখি। আমার বন্ধু সম্রাট আর আমি আলোচনা করছিলাম, চারটে জিনিস উঠে এলো। এক, খাদ্য নিত্য প্রয়োজনীয়, তাই ভূতের রাজা ওই বর দিয়েছিলেন। দুই, সবসময় নিজের প্যাশন ফলো করা উচিত, তাই ওদের গান গাওয়ার ক্ষমতা দিয়েছিলেন রাজা। তিন, ওরা যেখানে চাইতো যেতে পারত, অর্থাৎ স্বাধীনতা। আর চার হলো, জীবনে একাকী বাঁচা যায় না, একতাই বল। অন্যের সাথে বোঝাপড়ার মাধ্যমেই জীবন অতিবাহিত করতে হয়। তবে সবচেয়ে মন ছুঁয়ে গেছিল পথের পাঁচালী। ওই ছবি দেখেছিলাম তো আরও পরে। বৃষ্টি শুরুর যে দৃশ্যটা এখনো যেন চোখে লেগে আছে। একটা জিনিস বলি, গোটা ছবির মধ্যে একটা সারল্য বা ইনোসেন্স খুঁজে পাই, সেটা যে কেবলমাত্র সাবলীল স্ক্রিপ্ট তা নয়। সত্যজিৎ রায় নিজেই বলেছিলেন, বংশী চন্দ্রগুপ্ত বাদে সবাই ওই সেটে অ্যামেচার, পরিচালক, ডিওপি, অভিনেতা সকলেই অনভিজ্ঞ ছিলেন। তাই জন্যই হয়তো এই সারল্য, আর তাই হয়তো এতটাই সাফল্য। জগৎ জুড়ে নাম এই ছবির। অনেকক্ষণ হলো, লেখা যখন শুরু করি তখন কুকুর ডাকছিল, আর এখন পাখি। 2:02 বাজে, অনেক কিছু বললাম, তবু স্মৃতির কথা যেন অনেক কিছুই বলা হলো না। আসলে ওনাকে নিয়ে যতই বলি ততই কম বলা হয়। দিনকাল এখন অনেক বদলে গেছে। সত্যি বলতে কি, আজকের দিনে এই অঘোষিত জরুরি অবস্থায় হীরক রাজার দেশে 2.0 খুবই দরকার ছিল। গুগা বাবার সরলতা আজ অনুপস্থিত। আসলে খাবার পরে একটা করে কথা দিয়েছ, এই রকম প্রেমের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কাঁটা বেছে খাওয়ার মতো ধৈর্য অনেকেরই নেই। যে কোনো মূল্যে, যে কোনো উপায়, সবাই খালি চায় আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। বঙ্গসমাজ আপনাকে বেজায় মিস করছে। আজ কেন জানি না কেবলমাত্র পথের পাঁচালীর শেষ সিনটার কথা মনে পড়ছে। মহারাজা, তোমারই শেলাম।
শুনছিলেন স্মৃতির পাতায় সত্যজিৎ। অনুপ্রেরণার বিশেষ নিবেদন, গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে অরিত্রা মুখার্জি, অনিন্দিতা পাল, অভিষিক্তা সাহা, আবহ সঙ্গীত ময়ূর ঘোষ, মিক্সিং সুদীপ্ত দাস। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরও এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।